এরপর আমাদেরকে দেখতে হবে তাহলে নাজাতের পথ কোনটা, সেটা আমরা গ্রহণ করব। তার মানে আমাদের আহ্বান থাকবে ওই সমস্ত মানুষের প্রতি যারা আল্লাহ থেকে উল্টা পথে আছে, তারা এখন উপায় খুঁজুক যে কিভাবে তারা আল্লাহর পথে আসবে, তাদের জন্য উপায় প্রয়োজন। এই জন্য প্রথম আপনি মেনে নেন, যেই ব্যক্তি ইসলাম পালন করে না সে মূলত ভুল পথে আছে। যেই ব্যক্তি ইসলামের ফরজিয়াতগুলোকে নষ্ট করতেছেন আপনি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছেন, এটা প্রথমে আপনি মেনে নেন। এটা মেনে নিলে কী হবে, এটা আপনার জন্য দোষারোপ নয়, আপনাকে তিরস্কার করা হচ্ছে না, মূলত এটা মেনে নেওয়ার মাঝে আমাদের কল্যাণ আছে। যেমন বিদাতীদের সম্পর্কে কি বলা হয়, বেদাতীদের তওবা কেন কবুল করা হবে না, কারণ এ যে ভুল পথে আছে সে মনেই করে না। কিন্তু একজন পাপি যখন মনে করে যে আমি ভুল পথে আছি তখন কিন্তু তার তওবা করা সহজ, তিনি মাঝে মাঝে তওবা করে ফিরে আসেন। কিন্তু কোনো বেদাতি তার ইবাদত থেকে সে তওবা করতে পারে না, কারণ তার কাছে সেটা ভুল মনে হয় না। এই জন্য আমরা যেই জীবনযাপন করতেছি, আমাদের যে লাইফ স্টাইল, আমরা যদি এটাকে ভুল স্বীকার না করি তাহলে আপনার দ্বারা শুধরানো কোনো দিন হবে না। আপনি যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করেও যদি নিজেকে মুসলিম মনে করেন, এটাই হলো আপনার চরম বিভ্রান্তি। আপনি যদি দাড়ি না রেখেও যদি বলেন আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, ইসলামের ফরজিয়াতগুলোকে আপনি নষ্ট করেও যদি নিজেকে আহলে হাদিস মনে হয়, তাহলে আপনি জেনে নেন আপনি চরম বিভ্রান্তির মধ্যে রয়েছেন। এই নাম আপনাকে নাজাত দিতে পারবে না। নাজাত যদি আপনাকে পেতে হয় তাহলে কোরআন সুন্নাকে মেনে নেওয়ার নাম হচ্ছে নাজাত, কোরআন সুন্না মতে চলার নাম হচ্ছে নাজাত। এই জন্যে যারাই আমরা দেখেছি, যাদের সাথে কথা বলেছি, দেখেছি তাদের আমলে ঘাটতি আছে, ইমানও ত্রুটি, কিন্তু তারপরও তাকে নিজেকে জান্নাতি বলে সে দাবি করতেছে, অন্যকে সে জাহান্নামী মনে করে না। বাঁচতে হলে আগে আমাদের অবস্থানটা দেখতে হবে। আমরা প্রত্যেকে যদি মেনে নেই যে হ্যাঁ আমার এই অপরাধগুলো এটা ভুল পথের প্রমাণ, আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে ইবাদত করার প্রয়োজন সেভাবে করতেছি না, এটা আমার ব্যর্থতা, এটা আমার ত্রুটি, এটা যদি আমরা মেনে নেই হতে পারে আমাদের অন্তর আল্লাহর দিকে ঝুঁকবে, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ আমরা খুঁজব। কিন্তু আজকে যারা খেলাধুলায় বা খেলতামশায় লিপ্ত, যারা গান বাজনা নিয়ে আছে, যারা বিভিন্ন বিধর্মীদের রীতিনীতি অবলম্বন করে কিন্তু মুসলিমের ঘরে জন্ম হয়ে যাওয়ার পরেও সে নিজেকে জান্নাতি দাবি করে বসে আছে, এটাই হলো তার তওবা করে ফিরে না আসার সবচেয়ে বড় বাধা। না, আপনাকে প্রথম মেনে নিতে হবে যে আপনি ভুল পথে আছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ এনেছেন এই পথ ছাড়া অন্য যে কোনো পথই হচ্ছে ভুল পথ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যেটা ইসলাম সম্পর্কে আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতিরেকে যতগুলো মতপন্থা আছে সবই হচ্ছে বাতিল এবং সবগুলোই হচ্ছে পরিত্যাজ্য, আল্লাহ এদের কাউকে গ্রহণ করবেন না। এই জন্য আপনি প্রথম মেনে নেন যে ইসলাম পালন না করলে সেই ব্যক্তি ভুল পথে আছে। এটা স্বীকার করলে আরেকটা সুবিধা হবে, তার মানে ইসলাম ছাড়া যত বিজাতিগুলো আছে এবং যত তরিকার লোকগুলো আছে, সেটা আপনি গান বাজনারওয়ালা লোক বলেন, খেলতামশা করা লোক বলেন, ইহুদি নাসারাদের লাইফ স্টাইল, তখন আপনি ধোঁকা খাবেন না। কারণ তাদের প্রত্যেকের রেজাল্ট একটাই, এই দুনিয়াটা তারা ভোগ করতেছে, একটা সময় তারা আল্লাহর শাস্তির আওতায় আসবে। এই জন্য আপনাকে মেনে নিতে হবে যে যেই পথ আমি অনুসরণ করতেছি এটা ভুল পথ, তাহলে হতে পারে ইনশাআল্লাহ আপনি আপনার সঠিক রাস্তাটা খোঁজার চেষ্টা করবেন। তাহলে এটা হচ্ছে প্রথম দাবি, যে প্রত্যেকটা মানুষ যারা ইসলামের খেলাফ আছে তারা ভুল পথে আছে। এর পক্ষে দ্বিতীয় আরও কিছু আমি আপনাকে দলিল দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাহলে সঠিক পথ কোনটা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন সেটা হচ্ছে সঠিক পথ। ইবলিসকে এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে যখন নিচের দিকে নামিয়ে দিলেন, তিনি বললেন ইহবিতা মিনহা জামিয়া, তোমরা এখান থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায় ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 37-38 নম্বর আয়াতগুলো দেখেন, এবং এই আয়াতটি রয়েছে সূরা তোহা 20 নম্বর সূরার 123 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার পক্ষ থেকে যখন একটা হেদায়াত আসবে, এই হেদায়াতটাকে যেই ব্যক্তি অনুসরণ করবে সেই ব্যক্তি গুমরাহ নয়, সেই ব্যক্তি হতভাগ্য নয়। তো বোঝা যাচ্ছে যেই ব্যক্তি ইসলাম ফলো করে না, আল্লাহর নাজিলকৃত বিধানকে সে তাওয়াক্কা করে না, তাহলে অবশ্যই সেই ব্যক্তি গুমরাহ। কারণ আল্লাহ বলেছেন ফামানিত তাবা হুদা,
যে ব্যক্তি আমার হিদায়তটাকে অনুসরণ করবে সেই ব্যক্তি গুমরাহ নয়। তার মানে যারা জানার পরেও কোরআন সুন্নাহ মেনে নেননি, নিঃসন্দেহে আপনি ভুল পথে আছেন, এই আয়াত সেটা প্রমাণ করে। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরেকটা হাদিস নিয়ে নেন, সহিহ ইবনে হিব্বান 6217 নম্বর একটা হাদিস এনেছেন, আর সহিহাতের মধ্যে 3350 রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে 6টি প্রশ্ন করেছিলেন। সাআলা মূসা রাব্বাহু সিত্তাতি খিসাল, 6টি খিসাল সম্পর্কে, সূক্ষ্ম বিষয় সম্পর্কে প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটা হলো তিনি জিজ্ঞেস করেছেন, ইয়া রাব্বি ফা আইয়ু ইবাদাকা আহাদা, আপনার কোন বান্দা সঠিক পথে আছে? জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, কালা আল্লাযি ইত্তাবিউল হুদা, যেই ব্যক্তি আমার দেখানো হিদায়াতের পথ অনুসরণ করে এই ব্যক্তি কেবল হেদায়াতের পথে আছে। তার মানে এই হাদিস থেকে যেটা জানা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে হেদায়াত ওয়ালা গ্রহণ করেন যেই ব্যক্তি হেদায়াতটাকে অনুসরণ করে। কোনো ব্যক্তি শুধু কোরআন সুন্নাকে মেনে নিলে সেই ব্যক্তি হেদায়াত প্রাপ্ত নয়, বরং কোরআন সুন্নাকে মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আল্লাযি ইয়াতবাউ, যেই ব্যক্তি হিদায়াতের অনুসরণ করে সেই ব্যক্তি হেদায়াতের উপরে আছে। তার মানে আপনি যদি বলেন কোরআন আল্লাহর কালাম, তার মানে আপনি হেদায়াত পেয়ে যান নাই, এটা একটা আপনার বিশ্বাস। কিন্তু এই কোরআন আল্লাহর কালাম, এটাকে আপনি যদি বাস্তবায়ন করেন, যেমন আল্লাহ বলেছেন ইকরা, তুমি পড়ো, তাহলে আপনি হেদায়াতের উপরে আছেন। আপনি যখন জানবেন যে ডান হাতে খাওয়া সুন্নাহ, এই এই আমলগুলো সুন্নাহ, কিন্তু নিজে করেন না, আপনার এই সুন্নাহ স্বীকার করাটা এটা হেদায়াতের বাণী নয়, বরং আপনি এটা মেনে চলাটা হচ্ছে সুন্নাহ, মেনে চলাটা হচ্ছে হেদায়াত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বহু জায়গায় বলেছেন ইবাদত করাটা হলো সিরাতাল মুস্তাকিম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 61 নম্বর আয়াতে বলেছেন, ওয়ানি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, হে আমার ইবাদত করো, এটাই হচ্ছে সঠিক পথ। তার মানে যেই ব্যক্তি ইসলাম শুধু মেনে নিয়েছেন কিন্তু আমল করেন না, আপনি হিদায়তের উপরে নাই, বরং আপনাকে ইসলাম মেনে চলতে হবে, এটা হলো হিদায়তের পথ। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে ইসলাম ব্যতি রেখে আমরা যেই লাইফের উপরে আছি এটা মূলত ভুল পথ, ইসলাম হচ্ছে সঠিক পথ। এই জন্য যেই ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাকে প্রথমে ইসলামটাকে গ্রহণ করতে হবে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম গ্রহণ করেছিলেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সাহাবায়ে কেরামরা গ্রহণ করেছিলেন, ওই ইমানটা চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ওয়াইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যেটা আপনি সূরা বাকারার 131 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাগুলো আল্লাহ কোরআনে কেন নাযিল করেছেন, যে ইসলাম ইব্রাহিম আলাইহিস সালামকে যখনই বলা হয়েছে তুমি কি তোমার রবের কাছে আত্মসমর্পণ করছো, তখন তিনি বললেন আমি করে নিলাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়েছেন যে একজন ইমানদার যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তখন তার আমলটা কেমন হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে এমন কোনো পরীক্ষা করা হয়েছে যা তিনি উত্তীর্ণ হন নাই আপনি দেখাতে পারবেন না। যখন আল্লাহ তাকে যেই রকম পরীক্ষা করেছেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি উন্নত হয়েছেন, পাশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লম্বা সময় বিনা সন্তানে রেখেছেন, 70-80-90 বছর হয়ে গেছে তার সন্তান হয়নি, কিন্তু তিনি আল্লাহ থেকে মুখ ফিরাননি। আল্লাহ যখন তাকে সন্তান দিয়েছেন সেই সন্তানকে বলা হয়েছিল মরুভূমিতে রেখে আসতে, তিনি দ্বিধা করেননি, রেখে আসলেন মরুভূমিতে। সন্তান যখন বড় হলো আল্লাহ তাকে আরও কঠিন পরীক্ষা করলেন, বলছে একে জবাহ করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেও ক্ষান্ত হয়নি, তিনি প্রমাণ করে দিয়েছেন যে সত্যি সত্যি তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা তো আপনি তাই পাবেন, কিন্তু আমরা তারা তো নবী এবং রাসূল, কিন্তু আমাদেরকে আমাদের মতো সাহাবায়ে কেরামদের আদর্শ দেখতে হবে। আপনি ভুলে গেছেন যে সাহাবায়ে কেরামরা আল্লাহর প্রতি ঈমান আনার পরে তাদের চরিত্রটা কেমন ছিল। যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু হালাল হারাম করা হয়েছে তারা সাথে সাথে মেনে নিয়েছেন, আমাদের মতো হিল্লা বাহানা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম এনেছেন ওই সময়টাতে তারা মদপান করত, যখনই বলা হয়েছে হুররিমাতিল খামর, একজন সাহাবীর মুখে মদ ছিল, তার ইমান তাকে সেটাকে গিলতে বাধা দিয়েছে, তার মুখ থেকে সাথে সাথে সেই মদটুকু ফেলে দিয়েছে, হাতের গ্লাস ঝরে গেছে, মটকাগুলো ঢেলে দেওয়া হয়েছে,
কিন্তু আমাদের ইমান কি? বছরকে বছর শুনতেছেন সিড়ি সিগারেট বিড়ি জর্দা এগুলো হারাম, কিন্তু আপনি বলতেছেন অভ্যাস হয়ে গেছে ছাড়তে পারি না। বছরকে বছর শুনতেছেন দাড়ি রাখতেই হবে, টাকনার উপরে প্যান্ট তুলতেই হবে, পাঁচ অক্ত সালাত ফরজ, পর্দা করা ফরজ, কিন্তু তাদের ইমান কান দিয়ে শোনার সাথে সাথে জীবনের উপরে প্রভাব পড়ে গেছে। কিন্তু আমরা বছরকে বছর শুনতেছি কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা গ্রহণ করার মতো মেজাজ তৈরি করতে পারিনি। তাহলে নিঃসন্দেহে দুই ইমানের মধ্যে পার্থক্য আছে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামদের মতো ইমান আনতে বলেছেন এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলনীতি করে দিয়েছেন। যখন দেখেছেন সাহাবা একরামরা আল্লাহর পক্ষ থেকে যা কিছু আদেশ করা হয় তাই মেনে চলেন, তখন আল্লাহ পুরো পৃথিবীবাসীর জন্য এটা একটা আইন করে দিয়েছেন, ওয়াইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ ফাকাদ ইহতাদা, যেটা আপনি সূরা বাকারার 37 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আজকে সাহাবা একরাম এবং হে নবী আপনি যেভাবে আল্লাহর প্রতি ইমান এনেছেন, যদি পুরো পৃথিবীবাসী আপনাদের অনুকরণ করে ইমানের ক্ষেত্রে আপনাদের মতো ইমান আনতে পারে, ফাকাদ ইহতাদাও, তাহলেই হেদায়ত পাবে নয়তো নয়। আজকে আমরা কেন ইসলাম পাওয়ার পরেও বিমুখ? কারণ আমাদের এই ইমানের মধ্যে ঘাটতি আছে। সাহাবা একরামদের ইমানের মধ্যে কোনো ঘাটতি ছিল না, যখনই তাদেরকে যা কিছু আদেশ করা হয় তারা মেনে নিয়েছে। নামাজ অবস্থায় বলা হয়েছে কিবলা পরিবর্তন হয়ে গেছে, জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি, রুকু অবস্থায় তারা ঘুরে গেছে, যেমন মদ ঢেলে দিয়েছে যেমনটা বললাম তারা ডুব গিলে দেখেনি। যখনই একজন সাহাবের চুল বেশি লম্বা ছিল, টাকনার নিচে প্যান্ট ছিল, রাসুলাম তাকে বলেছেন যদি সে চুলগুলো কেটে নিত, যদি তার প্যান্টটাকে ছোট করে নিত, এক মুহূর্ত দেরি করেনি, ঘরে গিয়েছে কেচে দিয়ে চুল প্যান্ট কেটে চলে আসছে। এটা হচ্ছে ইমান। তো এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চেয়েছেন যে আল্লাহ মুখী হতে হলে এইরকম একটা মেজাজ তৈরি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন ইন্নি যাহিবুন ইলা রাব্বিহ সায়হাদিন, আমি আমার রবের দিকে চললাম তিনি আমাকে রাস্তা দেখাবেন। তা আমাদেরকে ওই মুখী হতে হবে যে যখন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয়েছে আমাদেরকে তার সাড়া দিতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা, যে আয়াতটা সূরা আনফাল আছে ওটা নিয়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম লিমা ইউহিকুম, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যখন তোমাদেরকে ডাকা হয় সেই পক্ষে সাড়া দিয়ে দাও, এটাই হচ্ছে তোমার প্রকৃত জীবন। লিমা ইউহিকুম বলা হয়েছে, এটাই হচ্ছে প্রকৃত জীবন। তাহলে আমাদের অন্তর থেকে চাইতে হবে যে আমরা আল্লাহর পথে আসতে চাই, নিজের ইচ্ছা থাকতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে থেকে কোনো ব্যক্তিকে দাঁড়িয়ে গজিয়ে দেবেন না, নিজে থেকে আপনাকে ফজরের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাক্কা দিয়ে জাগিয়ে দেবেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বি আনফুসিহিম, সূরা রাদ 13 নম্বর সূরার 11 নম্বর আয়াতে পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন কোনো জাতি যদি নিজের পরিবর্তন না চায় তাহলে আল্লাহ নিজে থেকে তার পরিবর্তন ঘটাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আদেশ জারি করেছেন, পথ পন্থা বলে দিয়েছেন, কিন্তু আপনাকে আল্লাহ চাইলে বাধ্য করতে পারতেন কিন্তু করবেন না। আল্লাহ বলেছেন তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে এটা আমার পথ, তুমি স্বেচ্ছায় এই পথে আসলে আসো, না হলে তোমার রেজাল্ট কিন্তু খুব পরিণতি খারাপ হবে। যতগুলো জাতিকে ধ্বংস করা হয়েছে আল্লাহ কি বলেছেন, তারা কি ভ্রমণ করে দেখে না? আফালাম ইয়াসিরু ফিল আরদ ফাকাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বের কত মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, দাম্মারাল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম সমূলে বিনাশ করে দিয়েছেন, ওয়ালিল কাফিরিনা কাফেরদের জন্য অনুরূপ রয়েছে যেটা সূরা মুহাম্মদের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে জাতিকে দেখে তোমরা ধোঁকা খেয়ে যাচ্ছ, তোমরা ধোঁকা খেয়ে যেও না, তাদেরকে এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাক করে দেবেন, হয় তাদেরকে আজাব দিয়ে শাস্তি দেবেন অথবা কিয়ামত তাদের জন্য অপেক্ষা করতেছে, এই জন্য তাদের জীবনটা এখানে শেষ হয়ে যাবে, এটাই তাদের প্রকৃত জীবন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালের দিকে ডেকেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে আসো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, তোমরা তোমাদের পালনকর্তার দিকে মনোনিবেশ করো, ঝুঁকে যাও এবং তার কাছে আত্মসমর্পণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আযাব আসার আগেই তোমাদেরকে এটা করা উচিত, যেটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরাতে পেয়ে যাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিকে ডেকেছেন। এই কথাগুলোর মধ্যে যেহেতু সময় খুব কম, কয়েকটা উপায় আমরা দেখতে পাচ্ছি। এক,
আল্লাহর পথে ফিরে আসার আপনার আমার ইচ্ছা লাগবে। যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসতে চাই তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করা হবে। যেমন কাহাব্বাসের ঘটনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে তারা যখন আল্লাহর প্রতি ঈমান এনেছে আল্লাহ তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দিয়েছিলেন, যেটা আপনি 13 নম্বর আয়াতে পেয়ে যাবেন, 18 নম্বর সূরার 13 নম্বর আয়াতে। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত বৈশিষ্ট্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি যদি আমার দিকে আধা হাত আসো আমি তোমার দিকে এক হাত যাব, তুমি যদি আমার দিকে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়িয়ে যাব। সেই হাদিস আমরা প্রত্যেকেই জানি, বুখারি মুসলিমের মধ্যে রয়েছে। অতএব প্রথম পদক্ষেপটা আমাদের লাগবে, আপনি প্রথম নিয়ত করেন, আপনি প্রথম চেষ্টা করেন, আপনি আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক কামনা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করবেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমরা সবাই গুমরাহ, আমি যাকে হেদায়ত করবো সে ছাড়া। ফাস্তাহাদুনি, আমার কাছে হেদায়ত তলব করো, আহাদিকুম, আমি তোমাদেরকে হেদায়ত দান করবো। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসার একটা উপায় হলো প্রথমে আপনি ইচ্ছা পেশ করেন, আল্লাহর কাছে আপনি ইচ্ছা পেশ করেন যে আল্লাহ আমি ফিরতে চাই, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমি তোমার পথে ফিরে আসতে চাই, আমার পথকে তুমি সহজ করো, প্রথম আপনি আল্লাহর কাছে চান। দ্বিতীয়ত, আপনি যেই পথে ছিলেন, যাদের সাথে ছিলেন, আপনি তাদের পথ এবং ওই স্থানকে পরিত্যাগ করতে হবে। যাদের সাথে থাকলে আপনার পাপ হয়, যেই এলাকাতে আপনার দ্বারা পাপ হয় আপনার পক্ষে সম্ভব হলে সেই এলাকা আপনাকে ছেড়ে দিতে হবে, আর ওই বন্ধুবান্ধবগুলো অবশ্যই ছাড়তে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা সত্যবাদীদেরকে গ্রহণ করো, যেমনটা সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ও কুনু মাআস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। তারা হচ্ছেন সাহাবা ইকরাম, এবং পরবর্তীতে যারা সাহাবা ইকরামদেরকে নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন তারাই হলো সেই সত্যবাদী টিম। আমাদেরকে বলা হয়েছে যারা ইসলাম পালন করে এমন ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে, এমন ব্যক্তিদেরকে আত্মীয় হিসেবে গ্রহণ করতে, এমন ব্যক্তিদের প্রতিবেশী হওয়া আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এই জন্য যারা বেদিন, যারা ধর্মকর্মে করে না, যারা নাচ গান খেলতামশা নিয়ে থাকে, এমন বন্ধু বান্ধবদেরকে আপনাদেরকে প্রত্যাখ্যান করতে হবে, এবং ওই স্থান আপনাকে ছাড়তে হবে যেই স্থানে গেলে আপনার পাপ হয়। পার্ক বলেন, যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বলেন, যেখানে গেলে পাপ হয় সেই জায়গাতে আপনি যেতে পারবেন না। বনি ইসরায়েলের সেই ব্যক্তির ঘটনা হয়তো আপনারা জানেন, যেই ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছিল, তারপরও সেই ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসতে চেয়েছিল। আলেম বলেছিল যে হ্যাঁ তুমি এই অঞ্চল ছেড়ে দাও, ওই অঞ্চলে চলে যাও যেখানে কিছু লোক আছে যারা আল্লাহর ইবাদত করে, তুমি তাদের সাথে ইবাদতে লিপ্ত হয়ে যাও, তুমি ফিরে তোমার এলাকায় আর আসবে না। কেন? কারণ এটা হচ্ছে আরদিন সু, খারাপ অঞ্চল। এই জন্য যেই সমস্ত অঞ্চলগুলোতে খারাপ মহিলাদের বিচরণ, খারাপ ছেলেদের বিচরণ, কোনো দাড়িওয়ালা সালাফি মানহাজের কোনো লোক তওবা করে ফিরে এসেছেন, আপনি আবার সেই জায়গাগুলোতে ভিজিট করতে যাবেন, এটা আপনার জন্য জায়েজ নয়। ওই সাইটগুলো আপনি ভিজিট করবেন যেই সাইডে ঢুকলে আপনার দ্বারা পাপ হয়, এটা কোনো অবস্থাতে আপনার জন্য জায়েজ নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুমিনের একটা বৈশিষ্ট্য বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী 16 নম্বর এবং ইমাম মুসলিমও ইমানের অধ্যায় এনেছেন যে সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য রয়েছে সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। তার একটা হলো সেই ব্যক্তি কতটা ঘৃণা করবে কুফুরি অবস্থায় ফিরে যাওয়াটাকে, পাপের জগতে ফিরে যাওয়াটাকে, যেমনটা সে ঘৃণা করে তাকে এখন যদি আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়। তার মানে আগুনে পতিত হওয়াটাকে যেভাবে আপনি ঘৃণা করেন, আপনার পাপের লাইফে ফিরে যাওয়াটাকে যদি আপনি ওইভাবে ঘৃণা করতে পারেন, তাহলে আপনি আল্লাহর পথে ফিরে আসতে সক্ষম হতে পারেন। এই জন্য আমাদের ঘৃণা লাগবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাত একই কথা বলেছেন, 49 নম্বর সূরার 7 নম্বর আয়াতে, যে আমি ইমানটাকে সাহাবা একরামদের কাছে হুব্বিবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, যে আল্লাহ বলেছেন আমি ইমানটাকে তার ভালোবাসার পাত্র করে দিয়েছিলাম এবং ইমান দিয়ে তাদের অন্তরটাকে ভরে দিয়েছিলাম, ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান, এবং আমি তাদের অন্তরের মধ্যে কুফুরি বিরুদ্ধাচরণ পাপ করাটাকে ঘৃণা জন্মিয়ে দিয়েছিলাম। তার মানে সাহাবা একরামরা আল্লাহর বিরুদ্ধাচরণ করাটাকে, পাপ করাটাকে, নাফরমানি করাটাকে ঘৃণা করতেন, ঘৃণা। এই জন্য আমাদের মুসলিম ভাইদেরকেও ওই কুফুরির পথটাকে, ইহুদি নাসারাদের পথকে, এই রংতামশাকে ঘৃণা করতে হবে, তাহলেই কেবল আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসতে সক্ষম। এই উপায়গুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। উপরন্তু আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যখন তুমি আমাদেরকে হেদায়েত করেছো, রব্বানা
লা তুযি কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব, যেটা আপনি সূরা আলে ইমরান 8 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যখন তুমি তোমার দয়াতে রহমতে আমাদেরকে সঠিক ইসলামের শিক্ষা দিয়েছো, আবার তুমি আমাদেরকে কুফরের দিকে ঠেলে দিও না, আমাদের অন্তর যেন আবার বক্র না হয়ে যায়, আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের উপরে কায়েম রাখো। আর যখনই কোনো ব্যক্তি তওবা করে ফিরে আসবেন, আপনি জেনে নেন আল্লাহ বলেছেন বান্দা তোমার তওবাটা যেন উত্তমভাবে হয়, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 66 নম্বর সূরার 8 নম্বরে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তোমরা আল্লাহর কাছে খালেসভাবে খালেস অন্তর থেকে আল্লাহর কাছে ফিরে আসো। আর এই খালেসভাবে তওবা করে ফিরে আসার মানেই হলো আপনি আর সে পথে কোনো দিন পা বাড়াবেন না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি সঠিকভাবে পেয়ে যেতে পারেন, তাহলে আল্লাহর পথে ফিরে আসাটা আপনার জন্য সহজ হবে। এছাড়া আরও বহু কিছু দিক রয়েছে, যেমন আল্লাহর পথে ফিরে আসাটাকে আমাদেরকে সাহায্য করবে যদি আমরা আল্লাহকে ভালোবাসতে পারি। আর যদি কোনো ব্যক্তি একথা দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে তার জন্য আল্লাহ বলেছেন প্রমাণস্বরূপ তোমাকে রাসূলের অনুসরণ করতে হবে, যেটা সূরা আলে ইমরানের 31, 32, 33 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। আল্লাহ কি বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি সত্যি সত্যি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে আমার অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে আল্লাহর পথ পাওয়া সম্ভব, আল্লাহর পথে ফিরে আসা সম্ভব, আল্লাহর পথে টিকে থাকা সম্ভব। এবং সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন, যেটা আপনি সূরা ফুসসিলাত হামিম সাজদার 41-এর 31 নম্বর আয়াতে পেয়ে যাবেন, 30-31 আল্লাহ বলেছেন যে ব্যক্তি বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকাম, যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ এটা আমি মেনে নিয়েছি, আল্লাহ বলেছেন সুম্মাস্তাকাম, তাহলে এটার উপর তোমার ইস্তেকামাত লাগবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাক ওয়ালা তাতগাও, সূরা হুদের মধ্যে পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাস্তাকিম কামা উমিরতা, তোমাকে যে আদেশ করা হয়েছে সেই আদেশ পালনে তুমি কায়েম হয়ে যাও। ওমান তাবা মাক, এবং আপনাকে যারা অনুসরণ করে তাদেরকেও বলেন এই আদেশ পালনে যেন তারা কায়েম থাকে। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আহ্বান করা হয়েছে, আমরা যেন ইসলাম যারা বুঝতেছি শিখতেছি, আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা যেন ইসলামটাকে খুব শক্ত করে ধারণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেছেন ইয়া রাসূল এমন একটা কথা বলেন যেটা আপনার ছাড়া আর কাউকে আমার জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। রাসূলুল্লাহ বলেছেন কুল, তুমি বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ফাস্তাকিম, এবং তুমি এই কথার উপরে মরার আগ পর্যন্ত কায়েম হয়ে যাও। এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে হেদায়েতের বাণী আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দেওয়া হয়েছে, যে সালাফি মানহাজের দাওয়াত কোরআন সুন্নার দাওয়াত আমাদের পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছেন এবং আমাদেরকে গ্রহণ করার তৌফিক দিয়েছেন, মরার আগ পর্যন্ত যেন আমরা এর হক আদায় করে যেন মরতে পারি, বলেন আমিন। এবং আমরা যেন হক পথে থাকতে পারি, আমাদেরকে যেন আল্লাহ এমন সঙ্গী দান করেন এবং আমাদেরকে যেন এই পরিবেশ দান করেন, এই বাংলার জমিনে যেন আমরা ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারি, যাতে করে আর আমাদেরকে কুফুরের দিকে ফেরার কোনো অপশন না থাকে। আল্লাহ তুমি আমাদেরকে শক্তি সামর্থ্য দান করো, এবং আমরা যারা তওবা করে ফিরে এসেছি আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করো, এবং মরার আগ পর্যন্ত আমাদেরকে ইসলামের উপরে কায়েম থাকার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।